এবারে মুকুল রায়ের যে রহস্য সেই রহস্য উদ্ঘাটন হয়েছে এবং তা নিয়ে আজকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মুকুল রায় কোথায় যাবেন না যাবেন, তিনি বিজেপি বিধায়ক সেটা তার ব্যাপার, কিন্তু তার পুত্র যে অভিযোগ করেছেন সেই অভিযোগ অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে হতেই পারে, মুকুল রায়কে ভয় দেখানো হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কে দিল্লি যাবে না বোম্বে যাবে না পাঞ্জাব যাবে এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার, উনি তো বিজেপির এমএলএ আছেন। আর আমি যতদূর শুনেছি বা সংবাদ মাধ্যমে দেখেছি যে ওনার ছেলে একটা ডায়েরি করেছে মিসিং বলে, এখন কেউ যদি ডায়েরি করে যে আমার বাবা মিসিং কোনো এজেন্সি ধরে নিয়ে গেছে, তাহলে প্রশাসনের যে কাজ এনকোয়ারি করে দেখা সত্যি সে মিসিং কিনা সত্যি সে ভালো আছে কিনা তাকে উদ্ধার করার কাজ প্রশাসন প্রশাসনের মতো করবে। আর এ ব্যাপারে আমার কিছু বলার নেই, তার কারণ ইট ইজ অ্যাবসলুটলি দেয়ার ওন চয়েস। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়িয়েছিলেন, সেটা মানসিক চাপ ছিল এটা মুকুল রায় বলছেন, বিজেপিতে আছি একথাও বলছেন, তাহলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক এখন কি? মুকুল রায় নিজে কি বলছেন দেখুন। আমি এক দেড় দিন দেখা গিয়েছিল, আমি এসেছিলাম কথা বলেছিলাম। আপনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন? বললাম তো একদিন দেড় দিন দেখা গেছে এই অবধি। তাহলে আপনি কখনোই তৃণমূলের সঙ্গে ছিলেন না? না, বলছি এই মুহূর্তে তৃণমূল কেন কোনো অবস্থাতেই ভালো জায়গায় নেই। তার জন্য দায়ী কাকে মনে হয়? বর্তমান শাসক দল যারা, মানে আপনি কি পরোক্ষে মুখ্যমন্ত্রীর কথা বলতেছেন? শাসক দল যে আছেন তাই তিনিই দায়ী। বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুল রায় এবং তার সদস্যপদ খারিজের জন্য আদালতে আবেদন পর্যন্ত করা হয়েছে আজকে, এই কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বললেন দেখাবো আপনাদের। অফিসিয়ালি উনি বিজেপির বিধায়ক, কারণ বিজেপির টিকিটে জিতেছেন, মানুষ মুকুল রায়কে ভোট দেয়নি, বিজেপির চিহ্নকে ভোট দিয়েছে। যদিও তার আমরা সদস্যপদ খারিজ করার জন্য আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, কারণ উনি তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করেছেন। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব নয়। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে সিপিএম এর তরফে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি মুকুলের দিল্লি যাত্রার পেছনে সরাসরি সেটিং এর গন্ধ পাচ্ছেন, সরাসরি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটিং করার জন্য মুকুল রায়কে দিল্লি পাঠিয়েছেন, গুরুতর অভিযোগ করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন। আপনারা কি ভাবছেন যে মুকুল এমনি এমনি গেছে, মুকুলকে মমতা পাঠিয়েছেন? ওসব নাটক, মাথা খারাপ পেট খারাপ এসব বলে লাভ নেই, মমতা পাঠিয়েছে। এখন তিনি চেষ্টা করছেন নিজেকে এবং অভিষেককে বাঁচাবার জন্য, কারণ তদন্ত যে জায়গায় গেছে সেখান থেকে ওদের বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র অমিত শাহ মোদির পায়ে ধরা ছাড়া। সেই জন্যই মুকুলকে এজেন্ট করে পাঠিয়েছে।